কুমিল্লা সিটিতে তৃতীয়বারের মতো চলছে ভোট যুদ্ধ এবং সেখানে বক্তব্য রাখছেন সেখানকার এমপি। আমরা চলে যাব সেখানে। ঠিক আছে, চিঠি নিয়ে যায় নাই, এই জন্য ভোট দিতে দেয় না। এখন ভোটারের চিঠি তো ভোটের অংশ না, আইডি অংশ। দুই একজন ম্যাজিস্ট্রেট এমন আছে যারা আইডি আটকে রেখেছে। আমি আপনাদেরকে সকল সকল কর্মকর্তাদেরকে বলবো, একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচনকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা সহযোগিতা করেন। আইডি আইডি এনাফ, আইডি থাকলে ভোট দিতে পারবে একজন মানুষ। ভোটার চিঠি হচ্ছে ব্যক্তিগতভাবে প্রার্থী তাকে সহায়তা করার জন্য দিয়েছে। সরকারি আইন অনুযায়ী একজন আইডিধারী লোক যখন যাবে, হয় ফিঙ্গারে যাবে অথবা আইডিতে সে ভোট দিতে পারবে, এটাই হচ্ছে সিস্টেম। আর আরেকটা কথা হচ্ছে, আমি আজকে প্রথম বের হলাম, আমি দুঃখিত। আপনারা অনেকেই ঢাকা থেকে এসে আমাকে খুঁজেছেন, আমাকে পান নাই। নির্বাচন কমিশন আমাকে যে চিঠিটা দিয়েছে, ইতিমধ্যে কিছু ইয়েলো জার্নালিজম যারা করেন তারা বিভিন্নভাবে আমাকে হ্যারাসমেন্ট করেছেন। আহ, উনি কথা শোনেন নাই, এই শব্দ ব্যবহার করেছেন। আসলে আপনারা কেউ নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার কি অথরিটি আছে এই ভাষায় লেখা? যে আইনটা আমি বলি আপনাদেরকে, আইনটা হচ্ছে সরকারের গুরুত্বপূর্ণ কোনো সুবিধা ব্যক্তি নির্বাচনের প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না। আই এম নট দ্য পার্ট অফ দি গভর্নমেন্ট। আমার ঠিকানা হচ্ছে, আমি জাতীয় সংসদের পার্ট, আমি জাতীয় সংসদ সদস্য। আই এম দ্য মেম্বার অফ দি পার্লামেন্ট, নট দ্য পার্ট অফ দি গভর্নমেন্ট অর মেম্বার অফ দি গভর্নমেন্ট। সুতরাং আমাকে এই আইনের আওতায় আটকে আমাকে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি চাই, আমি চেয়েছিলাম, আমাদের প্রিয় নেত্রী যেমন চায় একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন, আমিও সেটা চাই আমার এই কুমিল্লায়। আমি 1984 সাল থেকে যত নির্বাচন করেছি, সকল নির্বাচনেই আমার সাথে বিপরীত প্রতিদ্বন্দ্বীরা তাদের জামানত নিয়ে যেতে কষ্ট হয়েছে। আজকেও এই নির্বাচনে এই চিঠি আমার নির্বাচনকে অনেক এগিয়ে দিয়েছে। যে কাজটা আমি করতাম সেই কাজটা এই চিঠি দেওয়ার কারণে কুমিল্লার মানুষ ক্ষুব্ধ হয়ে আজকে সকলে নৌকার পক্ষে ভোট দিচ্ছে। এই চিঠিটা যদি আমাকে না দিত, কুমিল্লার মানুষ এতটা বিক্ষুব্ধ হতো না। কিভাবে যাব বলেন? আমি আমি চলে গেলে মূর্তি ভেঙে দেয় কুমিল্লার। আমি হজে গিয়েছিলাম, কুমিল্লা তো আপনারা জানেন মূর্তি ভেঙে দিয়েছে। আমি সেই হজ থেকে আমার সফর সংক্ষিপ্ত করে চলে এসেছি, কারণ বাংলাদেশে এখান থেকে টার্গেট করার পরও কুমিল্লাতে একটাও কেজুয়াল কিছু হয় নাই। কত সেখান থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষকে হত্যা করা হয়েছে মূর্তি ভাঙার কারণে, মূর্তি ভাঙা নিয়ে। আবার করোনা প্যান্ডামিকের এই 2 বছর 2.5 বছর আমি তো কুমিল্লার মানুষকে ছেড়ে কোথাও যাইনি। আজকে যে চিঠি ওনারা দিয়েছে, এই চিঠির কারণে কুমিল্লা মানুষ বিক্ষুব্ধ হয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, আমার কাজটা তারা সহজ। আচ্ছা, নির্বাচন কমিশন কি কোনো ভুল করেছে? নির্বাচন কমিশন নিজেরাই আইন লঙ্ঘন করেছেন বলে আমার মনে হয়। যে আইন তো সবার জন্য সমান, আমাদের প্রত্যেকে নির্বাচন আইনটা নির্বাচন কমিশন আগে মানতে হবে। আমি খুব দুঃখ পেয়েছি, একজন নির্বাচন কমিশনার আপনাদের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিয়ে বলেছেন আই এম এ ল মেকার, আমি আইন ভঙ্গ করেছি। আপনাদের সকলের কাছে আমি প্রশ্ন করতে চাই, আপনারা কি আমাকে কোথাও দেখেছেন নির্বাচনে? আমি কিভাবে ভাঙলাম? তিনি যে চিঠি দিয়েছেন এইটা ওনার এক্তিয়ার বহির্ভূতভাবে দিয়েছেন, ভাষাগতভাবে সে ঠিক হয় নাই। একজন জাতীয় সংসদ সদস্যকে এইভাবে নির্দেশ শব্দ ব্যবহার করতে পারেন না কেউ। এবং চিঠিটা অসমাপ্ত, চিঠিটা আইনের পুরো ব্যাখ্যা এখানে নাই চিঠিতে। আইনটাতে যদিও আইনটা নিয়ে আমার পার্লামেন্টে কথা বলতে হবে, আইনটা আমরা সংশোধন করবো ইনশাল্লাহ। আমি হাইকোর্টে এটার জন্য রিট করেছি, একটা রোলও পেয়েছি। এই জন্য বলি এই আইনটা পরিবর্তন হবে, কারণ একজন সংসদ সদস্য যেহেতু সরকারের অংশ না, তাহলে আমার আমার তো সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এখানে। মাননীয় সংসদ সদস্য, যে জায়গাটি একটু আপনার কাছে জানতে চাই, যে অন্যান্য যে কোনো নির্বাচনে নির্বাচনী আইনটাতে সব সংসদ সদস্যরা মেনে চলে, আপনি এটা মেনে না চলার জায়গায় প্রতিবাদটা করলেন কেন? যে আইন আপনারা নিজে বানিয়েছেন? না, আমরা আইনটা তৈরি করি না। আইনটা তৈরি করছে নির্বাচন কমিশন। আমরা নির্বাচন আমরা আমি বলি সংসদ না, আপনারা জানেন না, আরেকটু ব্যাখ্যা দিই। আইনটা তৈরি করে যখন আমরা পাঠাই, তখন নির্বাচন কমিশন তৈরি করে আইন মন্ত্রণালয় থেকে ব্যাটিং নিয়ে সংসদে আসে না, বুঝছেন আপনাদের? এই জন্য আমরা জানি, আমরা সংসদে জানতাম তাহলে ওখানেই প্রটেস্ট করতাম। তার মানে ইসি এখতিয়ার বহির্ভূত কাজ করেছে। এখন যে জায়গাটি জানতে চাই, আপনি প্রথমে বললেন ভোটের পরিবেশ কেমন আছে, আপনারা আমাদের কাছে জানতে চাইলেন, আপনার কাছে জানতে চাই আপনি ভোটের পরিবেশ কেমন রেখেছেন, আর এখানে বিজয়ী আসলে কি হবে, নৌকা না বাহার? আমি একটা আপনাকে বলি, এই নৌকার জন্য 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে। এই নৌকার জন্য আমাদের জাতির জনক বঙ্গবন্ধু তার জীবদ্দশায় পাকিস্তান আমলে 21 বছরের মধ্যে 14 বছর কারাগারে জীবনযাপন করেছে। এই নৌকার জন্য আমার সাথে আমার মুক্তিযুদ্ধের বন্ধুরা যুদ্ধের মাঠ থেকে অনেকে ফিরে আসে নাই। এই নৌকা হচ্ছে জাতির প্রত্যাশার একটা জায়গা। এই নৌকা
কুমিল্লার মানুষের একটা প্রত্যাশা, এই নৌকা জাতির জন্য কর্ণে জননেত্রী শেখ হাসিনার প্রত্যাশাকে আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা একচল্লিশের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, নৌকাবিহীন একচল্লিশের বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব না, কারণ এটা তো শেখ হাসিনার প্রোগ্রাম। তো শেখ হাসিনার এই ভোট যেখানেই দেখ, আমরা বিশ্বাস করি যেখানে নৌকা সেখানেই ভোট, শেখ হাসিনার সফল হোক, এই স্লোগান আমরা বিশ্বাস করি। তাই জাতির জনক কন্যা যেহেতু একচল্লিশ সালে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চায়, সেই বাংলাদেশ হবে পৃথিবীর একটি উন্নত সমৃদ্ধ জ্ঞান নির্ভর বাংলাদেশ। সেই বাংলা